প্রিয় দর্শক, আরটিভির বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আজ আমাদের আলোচনার বিষয় শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম। আমাদের সাথে আছেন আইডিসির এর প্রধান উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন এবং তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, প্রশ্ন করতে কিংবা মতামত জানাতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি ফেসবুকেও সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা আলোচনায় যাওয়ার আগে আজকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপার নিয়ে একটি প্রতিবেদন দেখে নেব। 2020 সালের 17 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। গেল 24 আগস্ট প্রকাশিত ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, কোভিড-19 কারণে সবচেয়ে বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকা দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয়। দেশে করোনা সংক্রমণ কমে আসায় দ্রুত স্কুল কলেজ খোলার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 13 সেপ্টেম্বর মেডিকেল কলেজের ক্লাস শুরু হবে, আমরা পর্যায়ক্রমে খুলব। এবার চাঁদপুরে এক অনুষ্ঠান শেষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী। আশা করছি যে আমরা 12 সেপ্টেম্বর থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা খুলে দিতে পারবো ইনশাআল্লাহ। এসএসসি পরীক্ষা হবে মধ্য নভেম্বরে, এইচএসসি পরীক্ষা হবে ডিসেম্বরের গোড়ায়। তবে ক্লাসে আসন বিন্যাস কিভাবে হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষামন্ত্রী জানান, টিকা দেওয়ার বয়সসীমা 12 বছর নির্ধারণ করা হবে। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের টিকাদান এর মধ্যে সম্পন্ন হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগে তো বলে দিয়েছিলেন 18 বছরের বেশি যারা তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা, এখন বলেছেন 12-র উপরে যারা তাদেরকেও টিকা দেওয়ার কাজটি শুরু করতে। গেল 26 আগস্ট করোনা প্রতিরোধে জাতীয় কারিগরি কমিটির সঙ্গে বৈঠকে টিকা দেওয়া সাপেক্ষে অক্টোবরে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এটি পরিবর্তন হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী। এখন ওনাদের সঙ্গে আবার কথা বলবো, ওনারা যদি তার আগে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একই সঙ্গে খুলতে রাজি হন খুলবেন, কিংবা যদি ওনারা ভিন্ন কোনো তারিখ নির্ধারণ করেন সেটি ওনাদের বিষয়। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান ডাক্তার দীপুমণি। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলেন। আমরা চলে যাই আলোচনায়, যেতে চাচ্ছি অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। যেটি মাননীয় মন্ত্রী বলছেন যে সেপ্টেম্বরের 12 তারিখ থেকে মাধ্যমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তিন স্তরের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। আমরা একটু শুনতে চাই আসলে যে এই আমাদের দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমাদের একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কী ধরনের প্রস্তুতি নিয়েছে, আপনারা কী ধরনের পরামর্শ দিয়েছেন, এবং এই বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আছে কি না, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কী হতে পারে, এই বিষয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। জি, অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা এই বছরের গোড়াতে ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি সম্পন্ন করেছি। এই প্রস্তুতির একটা অংশ ছিল যে একটা ডিটেইল গাইডলাইন দেওয়া আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, যে কিভাবে তারা আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবে। যেমন ধরেন তাদের তাপমাত্রা মাপা প্রকাশ, সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে চলাফেরা করবে মার্কিং এর মাধ্যমে সেটা করা, মাস্ক ব্যবহারটি নিশ্চিত করা, এবং ক্লাসরুমে কিভাবে বসবে, একটি 6 ফিট বেঞ্চ যদি হয় তাহলে কত দূরে বসবে, বা ছোট বেঞ্চ হলে কিভাবে বসবে, এই সব বিষয়গুলো আমরা বলে দিয়েছিলাম। এবং বলে দিয়েছিলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেই হাত ধুয়ে, তারপরে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে তারা ক্লাসরুমে ঢুকবে। এবং এটাও বলে দিয়েছিলাম যে আমাদের শিক্ষার্থীরা যেন সবসময় সুপারভাইজ থাকে, অর্থাৎ তারা শিক্ষকদের উপস্থিতি যেন সব জায়গায় থাকে। একটি ক্লাস যখন শেষ হবে ওই শিক্ষক বের হবে না যতক্ষণ না পরের শিক্ষক ঢুকবে, ফলে সবসময় আমরা শিক্ষকদের নজরদারিতে প্রথম প্রথম শিক্ষার্থীদেরকে রাখবো। এরকম নানান বিষয় আমরা ডিটেইল বলে দিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা নিয়েছে
তারা ভালো করেই জানেন যে কিভাবে এখন কি করতে হবে এবং প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলো তারা কিনে ফেলেছে। ফলে তাদের সেই প্রস্তুতিতে আমাদের এই বছরের গোড়াতেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। হয়তো একটু অনিশ্চিত হওয়ার কারণে একটু ঢিলেমে ফেলেছিল, হয়তো ঘাসগুলো বড় হয়ে গিয়েছিল, ময়লা হয়েছিল, সেই সব বিষয়গুলো এখন তারা নিশ্চয়ই ঠিক করে নিচ্ছে। আমি আজকেও মানিকগঞ্জে গিয়েছিলাম এই বিষয়টি পরিদর্শন করতে এবং দেখেছি যে তারা কাজ শুরু করেছেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি কাজ শুরু করেছেন। এবং আমরা সেক্ষেত্রে অধ্যাপক গোলাম ফারুক, আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা তাদের প্রতিনিধিদের আপনারা কোনো প্রশিক্ষণ অথবা কিভাবে এই বিষয়গুলোকে তারা এই ব্যবস্থাপনার কাজটি কিভাবে সম্পন্ন করবেন সেই ক্ষেত্রে কোনো প্রশিক্ষণ অথবা কোনো ওয়ার্কশপ এই ধরনের কোনো কর্মসূচির আয়োজন আপনারা করেছিলেন কিনা? না, এরকম কোনো ওয়ার্কশপ আমরা করিনি, কিন্তু যে যে গাইডলাইন আমরা দিয়েছি এবং সেই গাইডলাইন অনুযায়ী আমরা জুম মিটিংয়ের মাধ্যমে তাদের আলোচনা করেছি, একটা ডিসকাশন ছিল, ওই অর্থে ওয়ার্কশপ নয়। সেই ডিসকাশনটি আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে করেছি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা আবার তাদের শিক্ষকদের সঙ্গে করেছেন, এইভাবে একটা ডিসকাশন হয়েছে। এবং আমাদের মনে হয়েছে যে এই ডিসকাশনের মাধ্যমেই তাদের এই বিষয়টি সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত হওয়া সম্ভব। আচ্ছা, কিন্তু এখানে অধ্যাপক গোলাম ফারুক, এখানে এক ধরনের আলোচনা থেকেই যায়, সেটি অভিভাবকদের মহল থেকে আলোচনাটি উঠে এসেছে, সেটি হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে সক্ষমতা সেটি কিন্তু এক ধরনের নয়। তো এক্ষেত্রে আপনাদের কি ব্যবস্থা থাকবে বা কি পরামর্শ থাকবে? জি, এক ধরনের নয়, একটা সমস্যা হতে পারে ওই যে আমি বললাম যে হাত ধোয়ার যে ব্যবস্থা, জি সেটা হয়তো খুব ভালোভাবে হয়তো কোথাও টাইলস লাগিয়ে করেছে, আবার হয়তো কোথাও একটা পাইপ লাগিয়ে কয়েকটা কল লাগিয়ে দিয়েছে, এরকম আমি দেখেছি। অর্থাৎ একটু সামর্থ্যের অভাবে একটু হেরফের হয়েছে, কিন্তু প্রায় সবাই, যেমন অনেক জায়গায় দেখেছি বরিশালে, সেখানে হয়তো আপনার এই কল লাগানো হয়নি, কিন্তু স্কুলের সামনে একটি পুকুর আছে, সেই পুকুরের ঘাটে যেন তারা হাতটা ধুতে পারে সাবান দিয়ে, সেই ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষ করে দিয়েছে। ফলে এক একজন সামর্থ্য অনুযায়ী তারা এই ব্যবস্থাগুলো করেছে। জি ধন্যবাদ। মানে আপনি যেমনটি বলছিলেন যে আসলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তার নিজস্ব সামর্থ্য অনুযায়ী সে তার নিজেকে প্রস্তুত করছে, শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু খুলছে 12 তারিখ থেকে, আমরা সেই টার্গেটটি রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদেরকে প্রস্তুত করছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু ডাক্তার মোশতাক হোসেন আপনার কাছে আসতে চাই। আমি যদি এভাবে আপনার কাছে প্রশ্নটি রাখি যে আসলে করোনা প্রতিরোধের প্রতিরোধ যে সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি পরামর্শ দিয়েছে বা তারা অনুমতি দিয়েছে বা তাদের ইতিবাচক সাড়া ছিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে, আমি যদি একটু শুনতে চাই যে আপনার কাছ থেকে কোন কোন বিষয়গুলোকে বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। জি ধন্যবাদ। আমি পরামর্শ কমিটির সদস্য নই, আমি বিষয়ে অবহিত না। জি, তবে আমি যেটা মনে করি যে সংক্রমণের যে নিম্নগতি আছে, এখনই শিক্ষা প্রতিষ্ঠান সব খুলে দেওয়া উচিত। তাহলে গত এক বছর ধরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রস্তুতি নিচ্ছে। ডক্টর গোলাম ফারুকের কাছে আপনারা শুনলেন যে আমি তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা গবেষণা ইনস্টিটিউট তার প্রধান এখানে আছেন, তারা কিন্তু একটা প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করেছেন, যেটা প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজগুলোতে বিতরণ করার জন্যে, তারা কিভাবে ছাত্ররা স্বাস্থ্যবিধি মেনে চলবে, কিভাবে স্কুল কলেজ প্রাঙ্গণ পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে, সবকিছু তারা কিন্তু এক বছর তো বটেই আরো ভালোভাবে তারা এই জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে তারা তৈরি করেছিলেন, সেটা প্রস্তুত আছে। বিশ্ববিদ্যালয়গুলো তারা আভ্যন্তরীণ ভাবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তারা তৈরি করে রেখেছে, সেটা এখনো তারা হয়তো জনসাধারণের মধ্যে প্রকাশ করেনি। আমি এটা একমত আপনার সাথে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্র নেতৃবৃন্দের সাথে এটা অবশ্যই তাদেরকে ওরিয়েন্ট করা দরকার, কারণ তাদেরকে নিজেদেরকে দায়িত্ব নিতে হবে কর্তৃপক্ষের সাথে। ছাত্রদের উপরে আপনি পুলিশি ভয় দেখিয়ে বা কর্তৃপক্ষের জরিমানা ভয় দেখিয়ে স্বাস্থ্যবিধি মানাতে পারবেন না। সে যাই হোক, তো আমি মনে হয় এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার উপযুক্ত সময়, প্রস্তুতি যতটুকু আছে এবং বাকিটুকু এই খোলার আগে আমি মনে করি সবচেয়ে বেশি দরকার যে স্কুলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল পক্ষকে এ বিষয়ে অবহিত করা, একমত করা এবং এটা বাস্তবায়িত করা। এবং ডাক্তার মোশতাক হোসেন, আমি যদি একটু আপনার আলোচনার প্রেক্ষাপটে এখানে একটা ছোট্ট একটি প্রশ্ন যোগ করি, সেটি হচ্ছে এখনো পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিন্তু প্রায় 11%,
সেটিও কিন্তু বিবেচনায় রাখতে হবে। আপনারাই বারবার বলছেন যে আসলে শনাক্তের হার যদি দশের নিচে না নামে বা না আসে তাহলে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে খুলে দিলেও কতটা কার্যকরীভাবে এটি চলবে সেই আলোচনাটি কিন্তু আপনারাই বিশেষজ্ঞ পর্যায় থেকে আপনারাই বলেছেন, এখনও বলছেন। ডাক্তার মুশতাক হোসেন, দেখুন, হ্যাঁ, এটা দশটা বলা হচ্ছিল, শনাক্তের হার শতকরা পাঁচের নিচে পরপর দুই সপ্তাহ না থাকলে সেটা খোলা যাবে না, বিশেষ করে বাচ্চাদের স্কুল। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রথমে বড় বড় ছাত্রদের যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে, বিশ্ববিদ্যালয় খোলা দরকার। বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে আবাসিক বিশ্ববিদ্যালয় যেগুলো শহরের বাইরে আছে, তারা যদি প্রথমেই খুলে দেয় তাদের যে সফলতা সেই সফলতার উপর ভিত্তি করে অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরা কলেজ এবং স্কুলগুলো পর্যায়ক্রমে খোলা যেতে পারে। কিন্তু এটা এটা করলে ভালো হতো, একেবারে সব একসাথে না খুলে পর্যায়ক্রমে খুললে ভালো হতো, কিন্তু সেটি দীর্ঘমেয়াদী একটা সময় হয়ে যাচ্ছে, দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে কিভাবে কি করা হবে। আবার সংক্রমণটা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমরা গত আগস্ট মাস থেকে যে আমরা এই আগস্ট মাসের মাঝামাঝি থেকে আমাদের বিধিনিষেধ শিথিল করেছি, 19 তারিখ থেকে বিধিনিষেধ প্রায় সবকিছু তুলে দিয়েছি, সংক্রমণ আবার বেড়ে যেতে পারে, তখন আবার আগামী 6 মাসের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ খোলার একটা মানে বিপরীত অবস্থা হবে। তার মানে ডাক্তার মুশতাক হোসেন, উভয় সংকট তো থেকেই যাচ্ছে। ডাক্তার মুশতাক হোসেন, উভয় সংকট তো থেকেই যাচ্ছে না, সেক্ষেত্রে যদি একবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যায় তখন সমস্ত শিক্ষা কলেজ বা ইউনিভার্সিটি বন্ধ না করেও আমরা সুনির্দিষ্ট করতে পারবো যে কোন ক্লাসে ছাত্ররা সংক্রমিত হচ্ছে, কতটুকু কোয়ারেন্টাইন করতে হবে, কোন কোন বিভাগ কোয়ারেন্টাইন করতে হবে, সেটা একটা অভ্যস্ত হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সে যে এখন যেটা একটা অজানা আশঙ্কা এবং অনিশ্চয়তা আছে সেটি থাকবে না, এবং যেই এলাকায় সংক্রমণ কম আছে সেখানে স্কুল কলেজ চলবে, যেখানে সংক্রমণের শনাক্তের হার অনেক বেশি সেখানে হয়তো স্বাভাবিকভাবে বন্ধ হবে। কাজে খোলা দরকার, খোলার পরে প্রয়োজন মাফিক স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ক্লাস ভিত্তিক ব্যবস্থা নেওয়া যাবে, ডিপার্টমেন্ট ভিত্তিক ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু যদি আমরা এভাবে মাসের পর মাস বন্ধ রাখি, সংক্রমণ যদি আবার সেপ্টেম্বরের মাসে থেকে বেড়ে যায় তাহলে আবার দেখবেন যে সেই ফর্মুলা যদি বলি, শতকরা পাশের নিচে না নামলে খুলবেন না, ওটি আবার করতে হয়তো আমাদের কয়েক মাস লেগে যাবে। অন্যান্য দেশেও কিন্তু তাই করা হয়েছে, শতকরা পাঁচের বিষয়টি এসছে ইউরোপে যখন প্রথম ঢেউয়ের সময় স্কুলগুলো খোলা হবে কিনা, বিশেষ করে বাচ্চাদের স্কুল, তখন বলা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপিয়ান শাখা, তারা বলেছে যে শনাক্তের হার পাঁচের নিচে গেলে বাচ্চাদের স্কুলগুলো খোলা যেতে পারে। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে সেই বাচ্চাদের স্কুল আর বন্ধ হয়নি, এমনকি যখন পুরো দেশে লকডাউন করেছে তারা, কারণ সেটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, সেখানে বাচ্চাদেরকে ডে কেয়ার সেন্টার হিসেবে ব্যবহার করা যায়, তাদেরকে খাওয়া দাওয়া হয়, অন্যান্য কিছু দেওয়া হয়, ফলে যে সমস্ত কর্মী। কিন্তু ডাক্তার মুশতাক হোসেন, এটি তো আপনি আপনি বাহিরের উদাহরণ দিলেন, কিন্তু আমাদের দেশীয় বাস্তবতায় সেটি সম্ভব হবে কিনা? আমাদের দেশীয় বাস্তবতায় উল্টোটা, এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের যারা ছাত্রছাত্রী তারা কিন্তু অনেকেই খণ্ডকালীন কাজ করে, নিজেদের পড়াশোনার পাশাপাশি পরিবারকে সহায়তা করে, কাজেই বিদেশে যেভাবে সমাজ কল্যাণের দায়িত্ব পালন করে বাচ্চাদের স্কুল, সেখানে এখানে আমাদের অনেক পারিবারিক কল্যাণের কাজ করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং স্নাতকোত্তর পর্যায়ের কলেজের ছাত্রছাত্রীরা, কাজেই আগে সেটি খুলে দেওয়ার জন্য আমি বলছিলাম। তবে আবাসিক হলগুলো প্রথমেই হুট করে খোলা দেওয়া যাবে কিনা এটা কিন্তু বিবেচনার দাবি রাখে, কারণ আবাসিক হলে ছাত্ররা একসঙ্গে অনেকে থাকে, ছাত্রদের যে ক্যাপাসিটি অনুযায়ী ছাত্রছাত্রীরা বেশি সংখ্যায় থাকে, সেখানে কিন্তু সংক্রমণ ছড়াবার একটা সমূহ আশঙ্কা আছে, সেখানে ছাত্রদেরকে সম্মতি নিয়ে কিভাবে তারা দূরত্ব বজায় রেখে ক্যাপাসিটি যা আছে তার অর্ধেক থাকা উচিত, সেক্ষেত্রে তো ক্যাপাসিটির চেয়ে তো অনেক বেশি থাকে, এগুলো কিন্তু পারস্পরিক সম্মতি ছাড়া বিশ্ববিদ্যালয় আবাসিক হল সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। ডক্টর মুশতাক হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম, আমি আপনার কাছে আলোচনা আসবো, তার আগে একজন দর্শক আছে ফোনে, তার প্রশ্ন কিংবা মতামত শুনে আসতে চাই। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সবার থেকে আশরাফ সিদ্দিকি বলছিলাম। জি, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। তো আমার এখানে আসলে জানার বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকদিন টিভি স্ক্রলে দেখতে পাচ্ছি যে মৃত্যুর হার কমছে বা শনাক্তর হারও কমছে, কিন্তু একেবারে সংক্রমণটা বন্ধ হয়নি। তো সেই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী এখানে একটা ডিসিশন দিলেন যে 12 তারিখে স্কুল খোলা। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের বিষয়ে মানে সংক্রমণ নিয়ন্ত্রণের বিষয়ে উনি কি ব্যবস্থা নিলেন, এবং অভিভাবকের বিষয়ে তো আমাদের তো কথা বাদই দিলাম, অভিভাবকদের ব্যাপারে কি নেবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যারা শিক্ষক, যারা শিক্ষা দেবেন
তাদের বিষয়ে, তাদের টিকার বিষয়ে, ভ্যাকসিনের বিষয়ে সরকারের কি সিদ্ধান্ত, এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। আর সবচেয়ে বড় কথা, আমরা যে আমাদের এই সন্তানগুলোকে স্কুলে পাঠাবো, সেখানে শিক্ষকরা থাকবেন, অভিভাবকরা থাকবেন এবং বাচ্চারা থাকবেন, বিশেষ করে শিক্ষকরা প্রায় তাদের বয়স প্রায় মাঝ বয়সী, তাদেরই এই সমস্যাগুলো বেশি। এখন এই শিক্ষকদের কি টিকা দেওয়ার পর্যায়ে আনার কোনো সরকারের চিন্তা ভাবনা আছে? এইটার পরে কি স্কুল খোলার চিন্তা ভাবনা কি করা যায় কি না? জি, আপনাকে 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 অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমি বুঝতে পেরেছি, আমাদের আলোচকরা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমরা আলোচনা করব, আপনি আমাদের সাথেই থাকুন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম, আপনার কাছে বেশ কিছু প্রশ্ন আছে আমার। তবে শুরুতেই যেটি ডাক্তার মুশতাক হোসেন বলছিলেন, যে আসলে আপনারা একটি প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করেছেন, এইটি এই ম্যানুয়াল সম্পর্কে একটু শুনতে চাই, এরপর আমার অন্য প্রশ্নগুলো করছি আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে স্যার যথার্থ বলেছেন, এটা আসলে এটা আপনারা জানেন যে কক্সবাজার যেখানে রোহিঙ্গা শরণার্থী যেটা ফোর্সলি বাংলাদেশে অবস্থান করছে, তাদের জন্য যে এই ম্যানুয়ালটা করা হয়েছে, এই ম্যানুয়ালটা আসলে এটাকে এটা সার্বিকভাবে স্যার যেটা বলেছেন এটা ডিসিমিনেট করা সম্ভব। সেটা আমরা যদি ওই জায়গায় যারা আমরা কক্সবাজারে যাদের অফিসার কর্মকর্তা এবং শিক্ষার সাথে যারা জড়িত এবং প্রাইমারি স্কুল টিচার প্রত্যেকের কিন্তু তাদের আমরা এই ট্রেনিংটা দিয়েছি, এবং এটা করোনার মধ্যে আপনি সবচেয়ে অভিভূত হবেন যে করোনার মধ্যে কিন্তু আমরা সেই ট্রেনিংটা প্রোভাইড করেছি আইআরএ ক্যাম্পাস থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, এবং তারা সশরীরে এসেছে, সশরীরে ট্রেনিং নিয়েছে এবং সশরীরে ফিরে গিয়েছে এবং সেটা আমরা করতে পেরেছি। জি, এবং আরেকটি যে বিষয়টি আপনি এই ম্যানুয়ালের বিষয়ে বললেন এবং প্রশিক্ষণ প্রদানের বিষয়টি আপনি উল্লেখ করলেন, এবং তার সাথে আমার যে প্রশ্ন, যেটি অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলছিলেন, যে আসলে শিক্ষার্থীরা কিভাবে ক্লাসে আসন গ্রহণ করবে, শিক্ষক কিভাবে পাঠদান করবেন, এবং একটি ক্লাস শেষ হলে পরবর্তী ক্লাস শুরু হওয়ার মাঝখানে যে আরেকজন শিক্ষকের আগমন, এই বিষয়গুলো নিয়ে তো নিশ্চয়ই আপনাদের সেই ম্যানুয়ালে এক ধরনের নির্দেশনা আছে বা আপনাদের আলোচনা আছে, এই বিষয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। থ্যাংক ইউ। আসলে অনেক কিছু তো আছে এখানে, হয়তো সর্বোপরি সে সম্ভব না, তবে সংক্ষিপ্তভাবে যেটা আমরা বলতে চাই এবং স্যারের সাথে একটু বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে স্বাস্থ্যবিধি মেনে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস, কিন্তু সেই জিনিসগুলো যদি আমরা করতে পারি, এখানে প্ল্যানটা কিভাবে আছে আমি জানি না, তবে যে আলোচনা চলে আসছিল সেখান থেকে টাইম টু টাইম কিন্তু শিক্ষাভবন থেকে আমাদের ব্রিফিং আসছে যে কিভাবে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ খোলা হবে, সেটা কিন্তু আমরা সেখানে কিন্তু স্থির থাকতে পারিনি। তবে এই ক্ষেত্রে যদি বলি, আপনাকে একটু প্রথম উপর থেকে আসি, যদি আমরা টার্সারি লেভেল থেকে চিন্তা করি, এখন টার্সারি লেভেলে আসলে পাবলিক ইউনিভার্সিটি বলেন আর প্রাইভেট বলেন, প্রাইভেট তো আগে থেকেই তারা কোনো স্টপ করেনি লেখাপড়া, সব কিছুতে আছে। হায়ার এডুকেশনেও আমরা কিন্তু সক্ষমতা অর্জন করেছি, বিশেষ করে এই কোভিডকে মোকাবেলা করার জন্য। তার মানে এখানে আমি একটু যোগ করে একটি প্রশ্ন রাখতে চাই যে অধ্যাপক ডক্টর আব্দুল হালিম, সেটি হচ্ছে যে এক্ষেত্রে এই করোনার সময় শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কি সাহসের পরিচয় দিয়েছে কিনা? ওরা সাহসে পড়ে দিয়েছে কয়েকটা কারণে। আমরা এটা সিনসিয়ারলি যেটা আমি এখানে প্রকাশ করতে চাই, জি, এটা ওপেন, সেটা হলো যে আমরা এখানে চাকরি করছি, আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি, কিন্তু আমরা যে নিয়মিত ক্লাস নিয়েছি, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করেছে এবং সময় মতো সব ক্লাস আমরা কমপ্লিট করে রেখেছি, কিন্তু আমাদের শুধু দুটো সেমিস্টার টিল আমরা কিন্তু শেষ করে দিয়েছি, কিন্তু পরীক্ষাটা আমরা নিতে পারি নাই, শুধু নেই এবং নিব এবং প্ল্যান করি, আবার সার্বিকভাবে দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করে গভর্নমেন্টের সাথে মিল রেখে পাবলিক ইউনিভার্সিটির আমাদের অথরিটি কিন্তু আমাদের সেই চেঞ্জগুলো নিয়ে আসছে, ফলে আমরা কিন্তু পরীক্ষাটা আগায় নিতে পারি। অনলাইন আপনি যদি একটু যদি বলতেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি একটু বলছি আপনাকে, জি বলুন, আদারওয়াইজ কিন্তু আমরা প্রাইভেটের চেয়েও কিন্তু পিছিয়ে থাকতাম না। জি, এখন প্রাইভেট ইউনিভার্সিটি কি করেছে সেটা আমি আপনাকে যেটা বললাম, কেন প্রিভিলেজটা নিয়েছে, কারণ তার সেমিস্টার পার না হলে তার অর্থনৈতিকটা সচ্ছলতা আসবে না, সুতরাং এই অর্থনৈতিক ফ্লো যদি তাকে ঠিক রাখতে হয় তাকে সেমিস্টার চালিয়ে যেতে হবে, সেই কাজটা এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যুস। কিন্তু এটি এটি একটু শুনতে চাই অধ্যাপক ডক্টর আব্দুল হালিম আপনার কাছ থেকে, যে অনলাইনে পরীক্ষা নিতে পাবলিক ইউনিভার্সিটির এত বিলম্ব হলো কেন? এটি কি সক্ষমতার প্রশ্ন নাকি আসলে আমাদের প্রযুক্তিগত বিষয়গুলোতে আমাদের আসলে সেই ঘুরে ফিরে সক্ষমতার বিষয়টি চলে আসে? একটু শুনতে চাই।
না, এখন যেটা আমি আপনাকে বলবো যে আমরা কিন্তু এখন সক্ষম এবং সক্ষমতা অর্জন করেছি। আমাদের হয়তো কিছুটা দুর্বলতা ছিল, যেখানে একটা নতুন অবস্থানের সাথে অ্যাডাপ্টেশন, এটা কিন্তু একটা আমাদের সময় নিয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা অভ্যস্ত আগেই হয়েছিলাম যে ক্লাস নিতে আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু পরীক্ষার ব্যাপারে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি আমার ইনস্টিটিউট থেকেই বলি যে আমরা কিন্তু আমরা টিচারদের একটা ট্রেনিং আমরা নিয়েছি, সেই ট্রেনিংয়ে আমরা ডেমনস্ট্রেশন দিয়েছি, শিক্ষার্থীদের ডেমনস্ট্রেশন দিয়েছি, ট্রেনিং দিয়েছি, এবং দু শিক্ষক শিক্ষার্থী দুইজনে আবার ডেমো এক্সামিনেশনে গিয়েছি। ফাইনালি আমরা কিন্তু তারপরে ডেমনস্ট্রেশন পরীক্ষা দেন বসতে শুরু করেছি। এখন যে অবস্থা, আমরা যদি মনে করি যে করোনা থাকবে কি থাকবে না, দিস ইজ নট এ ম্যাটার ফর আস, আমরা কি করব, এই ব্ল্যান্ডিং হয়তো চলে যেতে পারি। আমরা যে কোনো সময়ে আপনার অনলাইনে পরীক্ষা নিতে পারবো, যে কোনো সময়ে অফলাইনে পরীক্ষা নিতে পারবো। আলোচনা শুনলেন, টেলিফোনে একজন যে দর্শক প্রশ্ন রেখেছিলেন সেটি অনেকের অন্যদের কাছ থেকেও আমি শুনবো, কিন্তু সেই প্রশ্নের সূত্র ধরে আপনার কাছে আমি যেতে চাই। তিনি বলছিলেন যে আসলে স্কুলের যারা সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের টিকা কার্যক্রম শতভাগ সম্পন্ন করে যদি মানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেত। আমি একটু আপনার যে বিদ্যালয়ের যে অবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা একটু শুনতে চাচ্ছি, যে টিকা কার্যক্রমে আপনার শতভাগ কর্মকর্তা কর্মচারী কিংবা শিক্ষকরা টিকা নিয়েছেন কিনা, এটি অভিভাবকদের একটি বড় প্রশ্ন। রেবেকা সুলতানা, অনেক ধন্যবাদ। আমার স্কুলের শিক্ষকদের প্রথমেই আমরা রেজিস্ট্রেশন করেছিলাম এবং এখন শতভাগ শিক্ষকই টিকার আন্ডারে চলে আসছে। জি, কর্মচারীদের মধ্যে দুই একজন বাকি আছে, বাট সবাই টিকা নিয়ে ফেলেছে। জি, এবং এর সাথে আরেকটু শুনতে চাই রেবেকা সুলতানা, সেটি হচ্ছে যে আমাদের যেমনটি আলোচনা করছিলেন অন্যান্য সম্মানিত আলোচকরা, যে আসলে আমাদের শিক্ষা কার্যক্রম কেমন চলবে, শিক্ষার্থীরা প্রবেশ পথে তাদের হাত দেওয়ার বিষয়টি আছে কিনা, তাদের বসার ক্ষেত্রে প্রক্রিয়াগুলো কেমন হবে, তারা কিভাবে বসবে, একটা ক্লাসরুমে কতজন শিক্ষার্থী বসবে, এই ব্যাপারে আপনারা কোনো মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব কোনো পরিকল্পনা আপনারা গ্রহণ করেছেন কিনা? জি, কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই আমরা অবশ্যই সেই গাইডলাইনগুলি দিয়ে স্বাস্থ্যবিধি মানার জন্য যে ব্যবস্থা প্রয়োজন গ্রহণ করা প্রয়োজন সেগুলি তো গ্রহণ করবই। এছাড়াও আমরা প্রতিটি ক্লাসরুমে একটি করে ফেস্টুন বা ব্যানারের মতো করে দিয়েছি, যা যা করণীয় শিক্ষার্থীদের জন্য করোনাকালীন ক্লাসরুমে থাকার জন্য কি কি করণীয়, এইভাবে আমরা প্রত্যেকটি ক্লাসরুমের মধ্যে একটি করে নির্দেশনা থাকবে শিক্ষার্থীদের জন্য। সেক্ষেত্রে রেবেকা সুলতানা, এটি হয়তো প্রয়োজন হতে পারে, আমি একটু শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে এই ক্লাসরুমে শিক্ষার্থীরা কিভাবে অবস্থান করবে সেটি তো শিক্ষক যারা আছেন সম্মানিত তাদের কাছ থেকে আপনারা তো শিক্ষার্থীদেরকে অবশ্যই শেখাবেন, কিন্তু অভিভাবকদের কাছ থেকেও এই শিক্ষাটির প্রয়োজন রয়েছে, অভিভাবকদেরকেও সম্পৃক্ত করার প্রয়োজন রয়েছে। আমরা বারবার বলছি স্টেক হোল্ডার যারা তাদেরকে সম্পৃক্ত করতে হবে, এবং আমাদের যে শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, তাদের একটা নির্দেশনা তো থাকবেই, কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু নিজস্ব সক্ষমতা কিংবা একটা শৃঙ্খলা বা নির্দেশনারও প্রয়োজন রয়েছে। সেই আলোকে যদি একটু শুনতে চাই যে অভিভাবকদের সাথে আপনাদের কোনো পরামর্শ বা আলোচনা হয়েছে কিনা, বা আপনার সেই ইচ্ছাটি আছে কিনা। করোনাকালীন আমরা যেটি করেছি, প্রত্যেকটি শ্রেণীর আলাদা আলাদা ফেসবুক গ্রুপ খোলা আছে, তারা জুমে ক্লাস করে, এবং অভিভাবকদের সাথেও আমরা কিন্তু ওই তাদের আইডি দিয়ে, মানে অভিভাবকের আইডি দিয়ে মেয়েরা ক্লাস করে, সে ওই আইডি দিয়ে আমরা মাঝে মধ্যে অভিভাবকদের সঙ্গে কথা বলি এবং অভিভাবকদের সাথে পরামর্শ করা হয়েছে, কারণ অভিভাবকরা মনে প্রাণে চাচ্ছেন শিক্ষার্থীরা স্কুলে আসুক। এই কারণে আমরা যখন অ্যাসাইনমেন্ট গ্রহণ করি তখন কিছু অভিভাবক আসেন, কিছু শিক্ষার্থী আসেন, অ্যাসাইনমেন্ট যখন জমা নেই তখন পর্যায়ক্রমে, যেমন একটি শ্রেণীর যেমন 60 জনের বেশি আমরা কখনো অ্যালাউ করি না, 60 জন আসে, সেই 60 জনকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান যদি দেই আমরা 4টি রুমে রাখবো, অর্থাৎ 15 জন করে বসবে, অর্থাৎ 20 জন করে অথবা 15 জন করে বসবে সেখানে। ডিজি স্যার যেটি বলেছেন যে শিক্ষার্থীরা যতক্ষণ থাকবে শিক্ষক অবশ্যই সেখানে অবস্থান করবেন, নেক্সট আরেকজন শিক্ষক না যাওয়া পর্যন্ত প্রথম শিক্ষক বের হয়ে আসবেন না। এছাড়াও আমরা শিক্ষার্থীদের দিয়ে তাদের সচেতনতার ব্যাপারটা, মানে আত্মসচেতনতামূলক কিছু বিষয় শেখানোর চেষ্টা করেছি, এবং আমার ধারণা আমাদের শিক্ষার্থীরা সেটা শিখে ফেলেছে অলরেডি, যে স্বাস্থ্যবিধি কীভাবে মানতে হয়। আমরা স্যানিটাইজারের ব্যবস্থা নিজেরা করেছি এবং তাদেরও বলেছি তোমরা ব্যাগের মধ্যে স্যানিটাইজার নিয়ে আসবে,
অভিভাবককে বলেছি মাস্ক দিবেন, আমরা নিজেরাও মাস্কের ব্যবস্থা করে রেখেছি, হাত ধোয়ার ব্যবস্থা তো আছিল আগে থেকেও ছিল, এখনও আবার নতুন করে আমরা করেছি, টেম্পারেচার মাপার জন্য যে মেশিন দরকার বা তাদের ব্লাডের ইয়ে মাপার জন্য যেটি দরকার সেগুলি আমরা সরঞ্জাম আগে কিনে রেখেছিলাম মার্চ মাসে, তো সেগুলি আমাদের ব্যবস্থা থাকবে। এছাড়াও অভিভাবকদের মধ্য থেকে আমরা দুই চারজন অভিভাবক যারা একটু সচেতন তাদের সহযোগিতা নিব, যে ওই দিন হয়তো বা দুই একজন অভিভাবক আমাদের সঙ্গে থাকবেন প্রথম দিকে এক সপ্তাহ, আমরা দু চারজন অভিভাবক যিনি ডক্টর বা যিনি একটু সচেতন মানুষ বা যিনি নার্স, আমাদের মধ্যে তো অনেক ধরনের অভিভাবক আছেন, আমরা তাদেরকে সঙ্গে রাখতে চেয়েছি যে ওনারা থেকে আমাদের অবস্থাগুলিকে পর্যবেক্ষণ করবেন এবং শিক্ষার্থীদের জন্য যথোপযুক্ত হচ্ছে কি না ওনারা আমাদের পরামর্শ দিবেন। আচ্ছা, সেটি তো একটি চমৎকার উদ্যোগ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো আসলে এটি আসলে অনুসরণ করার প্রয়োজন রয়েছে। আমি একটু ছোট্ট দুই এক লাইনে শুনতে চাই রেবেকা সুলতান আপনার কাছ থেকে, যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যখন অভিভাবকরা আসেন শিক্ষার্থীদের সাথে, অভিভাবকরা আপনাদের কাছে কি জানতে চায় অথবা তাদের মনের কথা অথবা কি ধরনের প্রস্তুতির কথা আপনাদের কাছ থেকে শুনতে চায় যদি একটু যোগ করতেন? অভিভাবকরা যখন আসেন তখন আমরা তাদেরকে স্যানিটাইজ করেই ভিতরে ঢোকাই এবং শ্রেণীকক্ষে আলাদা আলাদা জায়গায় গিয়ে ওনারা আমাদের শিক্ষকদের কাছে অ্যাসাইনমেন্ট জমা দেন। তখন ওনারা যেটা ফেস করেন অর্থাৎ কষ্ট পান, যে শিক্ষার্থী শিক্ষককে চেনেন, কার ক্লাসরুম চেনেন, বা শিক্ষার্থী যদি কোনো কোয়ারি থাকে সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত তাহলে টিচারের সরাসরি শিক্ষার্থী যদি জেনে নিতে পারে তাহলে ভালো হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীকে যদি স্কুলে আসার ব্যবস্থা আমরা করে দিই সেটা তাদের জন্য, এবং দু একজন শিক্ষার্থী কিন্তু আনন্দের সাথে আসে এবং ওরা স্কুলের মাঠ থেকে ফিরে যেতে চায় না, ওরা মাঠের মধ্যে কিছুক্ষণ অবস্থান করতে চায়। আমরা দেখেছি যে অভিভাবকরা আসেন বাধ্য হয়েই, কিন্তু শিক্ষার্থীরা আসলেই অভিভাবকদের জন্য মনে হয় একটু বেটার হবে ওনারা মনে করেন, অসংখ্য ধন্যবাদ রেবেকা সুলতান, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক আপনার কাছে আলোচনায় আসবো, তার আগে একজন দর্শক আছেন তার কথা শুনে আপনার কাছে আসতে চাচ্ছি। দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমার নাম দেওয়ান ইউসুফ। জি বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বলুন। রেবেকা আপা এখনই কিছুক্ষণ আগে বললেন যে আমার স্কুলের সমস্ত টিচারের টিকার আওতাভুক্ত হয়েছে, সুন্দর কথা, কিন্তু একটা স্কুলে দারোয়ান থাকে 15-20 জন, আয়া থাকে, বুয়া থাকে, অন্যান্য স্টাফ থাকে, কর্মচারী থাকে, এবং একটা বাচ্চাকে যখন এই কোমলমতি বাচ্চাকে স্কুলের গেটে নেওয়া হয়, স্কুলের গেটে সাধারণত প্রত্যেকটা স্কুলের গেটে 200-300 করে গার্ডিয়ান থাকে, এর ভিতর দিয়ে এই কোমলমতি বাচ্চাগুলা যখন স্কুলে প্রবেশ করবে, এই যে আয়া বুয়া বিভিন্ন স্কুলে আয়া বুয়া দারোয়ান থাকে তাদের সংস্পর্শে আসবে, আর আমরা সাধারণত অভিভাবকেরা বাহিরে সরকার এত নির্দেশনা দেওয়ার পর আমরা কিন্তু বাইরে মাস্ক অনেকেই পরি না, আর এই কোমলমতি বাচ্চারা যখন এতদিন দীর্ঘদিন পর যখন স্কুলে তাদের বন্ধু বা বান্ধবী থেকে পাবে, কতটুক তারা যারা ফোন করেছে তাদের কিন্তু একটি আগ্রহের বিষয় যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত বিশেষ করে সম্মানিত শিক্ষকরা এবং কর্মকর্তা কর্মচারীরা শতবার টিকা পেয়েছেন কিনা, অন্যথায় কিন্তু যেটি আপনি নিজেও অভিভাবকদের কথা শুনলেন যারা ফোন করলেন যে তারা কিন্তু আশ্বস্ত হতে পারছে না তার সন্তানকে সে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে কি পাঠাবে না, এই ধরনের একটি সিদ্ধান্তহীনতাও বটে যেটি মনে হচ্ছে তাদের কথা শুনে শুনতে চাই আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ এই সুযোগে, একটু আমি অভিভাবকদেরকে আশ্বস্ত করতে চাই, যেমন একটু আগে শুনলেন আমাদের জনাব রেবেকা সুলতানের কথা, তিনি বলেছেন যে তার শিক্ষা প্রতিষ্ঠানে টিকার কাজ শেষ, একইভাবে আমরা সারা দেশে আমাদের সব শিক্ষক এবং কর্মচারী, আমরা যখন নির্দেশটি দিয়েছিলাম কেবলমাত্র শিক্ষকদের জন্য দিইনি, আমরা শিক্ষক কর্মচারী উভয়ের জন্য দিয়েছিলাম, এবং তারা টিকা নেওয়ার কাজটি প্রায় সম্পূর্ণ করে ফেলেছিলেন। আমরা এটা গত মাসের খবর পেয়েছি যে এরপরও অনেকের নানান কারণে নিতে পারেন না, আপনার টিকা জানেন অসুখ বিসুখ আছে, কিছু সমস্যা থাকে, এই কারণে নিতে পারেন না, যারা নিতে পারেননি এখন সামান্য কিছু বাকি আছেন, যারা নিতে পারেননি তারাও একটা নির্দেশ আমরা দিয়েছি যেন 10 মানে অধ্যাপক গোলাম ফারুক কত শতাংশ নিয়েছে এরকম কোন রিপোর্ট আছে কিনা আপনাদের কাছে? আমাদের কাছে যে রিপোর্ট এটি হচ্ছে যে আমি বলবো যে প্রায় 100% নিয়েছে, কিন্তু ওই যে কিছু অসুখের কারণে
কিছু সমস্যার কারণে কেউ দিতে পারেনি, সেইটা তারা নিয়ে ফেলবেন 10 তারিখে। না তাহলে তাহলে তাদের ক্ষেত্রে করণীয় কি হবে, যেমন কোনো অসুস্থতার কারণে নিতে পারেনি অথবা এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে সেই সমস্ত শিক্ষক অথবা কর্মকর্তা কর্মচারীরা কি শিক্ষা প্রতিষ্ঠান খুললে তারা কি শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন না তারা বাড়িতেই অবস্থান করবেন টিকা গ্রহণ না করা পর্যন্ত, এরকম কোনো সিদ্ধান্ত আপনাদের হয়েছে কিনা? না আমরা এরকম কোনো সিদ্ধান্ত নিইনি, তবে আমরা যেটা বলেছি যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা একদম নিশ্চিত করতে হবে, এটা কেবলমাত্র শিক্ষার্থীর জন্য নয়, আমরা একই সঙ্গে বলেছি এটা শিক্ষক এবং কর্মচারীর জন্য, সবার জন্য, ফলে সেই বিষয়টি আমরা অবশ্যই নিশ্চিত করব। জি, আমি একটু এই জায়গাতে যে আপনি আপনি যেমনটি বলছিলেন যে আপনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক অভিভাবকও বটে বলা যেতে পারে এই দুই স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালনার সাথে, সেক্ষেত্রে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান অথবা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে খুব সংক্ষেপে? জি, পরামর্শটি হচ্ছে এই যে এখন আপনারা একটু আগে শুনলেন যে আমাদের অভিভাবকরা শঙ্কিত, তারা অবশ্যই শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে, আমরা সবাইকে আমাদের অভিভাবকদেরকে এটা নিশ্চিত করতে চাই, আমি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক মন্ডল উদ্দেশ্যে বলছি যে এখন এটা আমাদের দায়িত্ব যে এটা নিশ্চিত করা যেন আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্চিত হয়, এটা আমাদের নিশ্চিত করা যেন অভিভাবকরা তাদের সন্তানদের আমাদের প্রতিষ্ঠানে পাঠিয়ে যেন নিশ্চিন্ত থাকেন। জি জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর গোলাম ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার মুশতাক হোসেন, আপনার কাছে আসতে চাই, যেমনটি আলোচনা হচ্ছে বা দর্শকরা যারা ফোন করলেন অভিভাবকরা তাদের আলোচনা, যে আসলে বেশ কিছু চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে, যদিও সেই চ্যালেঞ্জগুলো হয়তো থাকবেই আপনার আলোচনা থেকেও আমরা বা বিশেষজ্ঞদের আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম যে আসলে হয়তো খোলার পরেই বোঝা যাবে আসলে চ্যালেঞ্জগুলো কী কী, সেগুলো কীভাবে সমাধান করা যায়। আপনার কাছ থেকে শুনতে চাই যে এই 12 তারিখ থেকে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোন কোন বিষয়গুলোতে অধিক নজর দিবে? দেখুন, এখানে নজর সব দিকেই দিতে হবে। জি, কারণ স্বাস্থ্য একটা মানব দেহের ব্যাপার, সব দিকে এখানে গুরুত্বপূর্ণ। যেটা আলোচিত এখানে হয়নি, হয়তো অন্য জায়গায় হয়েছে, আমি সেটা উল্লেখ করতে চাই। যেমন ধরুন, যারা এখানে তাপমাত্রা বেশি আছে, অসুস্থ আছে, তাদেরকে আমরা বাসায় থাকতে বলবো, বা যাদের হল হোস্টেল আছে সেখানে তারা থাকবে, সেখানে কিন্তু শেষ করা উচিত নয়, তাদেরকে চিকিৎসার পরামর্শ দিতে হবে, তারা যেন আইসোলেশনে থাকতে পারে সেই বিষয়ে সহযোগিতা দিতে হবে। যারা বাসায় থাকতে পারবে ঠিক আছে, কিন্তু অনেকের পক্ষেই বাসায় আইসোলেশন করা সম্ভব না, তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় যে কর্তৃপক্ষ রয়েছে, স্থানীয় সরকার এবং শিক্ষা কর্তৃপক্ষ, তাদের জন্য আইসোলেশন কেন্দ্র করতে হবে, কোয়ারেন্টিন অনেকেই বাসায় করতে পারবেন, আবার অনেকে বাসায় করতে পারবেন না, তাদের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থা কর্তৃপক্ষকে করতে হবে। এক্ষেত্রে বিশেষ করে স্কুলের ক্ষেত্রে স্থানীয় সরকারের একটা বিরাট দায়িত্ব রয়েছে, তাদের সেই কর্তব্য রয়েছে, স্থানীয় জনসাধারণের সহযোগিতা অবশ্যই প্রয়োজন হবে। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে হয়তো সেখানে একটু কম, সেখানে সরকারের পক্ষ থেকেই ব্যবস্থা নেওয়া যেতে পারে যে হলের মধ্যেই তারা কোনো জায়গা ঠিক করতে পারবে, কোথায় আইসোলেশন হবে, কোথায় কোয়ারেন্টিন হবে, সবাই তো আর গুরুতর অসুস্থ হবে না। আরেকটি বিষয় হচ্ছে, টিকা নেওয়ার পরেও কিন্তু কারো যদি জ্বর হয় তিনি যেমনটি আইসোলেশন পালন করবেন, এবং আরেকটি কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করোনা টেস্টের জন্য বুথ থাকতে হবে, যেন খুবই সহজে তারা বুথে গিয়ে স্যাম্পল দিয়ে পরীক্ষা করাতে পারে, এটি করতে হবে অবশ্যই। সেটি তো পরীক্ষা, ডাক্তার মুশতাক হোসেন, সেটি পরীক্ষা বা অন্যান্য বিষয়গুলো আপনি বললেন, কিন্তু আমি যদি এভাবে আরেকটি প্রশ্ন রাখি, যেহেতু আপনি আইডিসির উপদেষ্টা হিসাবে আছেন, যে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদের টিকা প্রদানের ক্ষেত্রে একটি বলা যেতে পারে বাড়তি কেন একটি উদ্যোগ অথবা ব্যবস্থা নিচ্ছে না কেন, যেহেতু অভিভাবকদের মনে বা শিক্ষকদের মনে বারবার টিকার বিষয়টি বারবার চলে আসছে এবং সেক্ষেত্রে টিকা না নিলে তারা কিন্তু আশ্বস্ত বা বিশ্বস্ত যেভাবেই বলুন সেটি হতে পারছে না, তাহলে এই আমরা কেন একটি বাড়তি উদ্যোগ অথবা নিচ্ছি না কেন আমরা? দেখুন, ছাত্র ছাত্রীদের টিকা নেওয়ার জন্যই কিন্তু 18 বছর বয়স পর্যন্ত নামিয়ে আনা হয়েছে। আমাদের দেশে এখনো পর্যন্ত 55 বছরের ঊর্ধ্বে অনেকেই টিকা গ্রহণ করেননি। টিকা নেওয়ার পরে কিন্তু যেটা প্রধান সুরক্ষা দেয় সেটি হচ্ছে গুরুতর অসুস্থ হওয়া বা মৃত্যুবরণ করা থেকে অনেকখানি সুরক্ষা দেয়, সেটি কিন্তু সবচাইতে বয়স্ক যারা তাদের জন্য প্রযোজ্য। তারপরও সরকার 18 বছর পর্যন্ত নামিয়ে এনেছে, প্রধানত ছাত্রদেরকে
ছাত্রীদেরকে টিকা দেওয়ার জন্য, এবং এটি এখন 12 বছরে নামিয়ে আনার জন্য পরিকল্পনা হচ্ছে। কিন্তু আমি অনুরোধ করব, ছাত্রছাত্রী যারাই টিকা নেবে, তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে যিনি বয়োজ্যেষ্ঠ আছেন, বাবা মা হোক, দাদা দাদি হোক, নানা নানি হোক, চাচা চাচি হোক, কিংবা বাসায় সাথে আছে, যুক্ত আছে, তাদেরকে অবশ্যই টিকা নেবার জন্য সহায়তা করবে রেজিস্ট্রেশন এবং কেন্দ্রে আসার জন্য। যদি একজন ছাত্রছাত্রী নিজেরা টিকা নেন, তার বয়স 12 বা 13 কিংবা 18 বা 19, কিন্তু তার বাসায় যদি 55 বছরের ঊর্ধ্ব কেউ টিকা না নিয়ে থাকে, বিপদটা কিন্তু পারিবারিক ভাবে খুব একটা কমবে না। কাজে ছাত্রছাত্রীরা টিকা নেবে কোনো অসুবিধা নেই, কিন্তু টিকা নেওয়ার পরেও কিন্তু সংক্রমিত হতে পারবে, এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকা দিতে সহায়তা করতে হবে এই ছাত্রছাত্রীদের। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন। আজকে আর সময় দিতে পারছি না। অধ্যাপক ডক্টর আব্দুল হালিম, আপনার কাছ থেকে আপনার শেষ মন্তব্য শুনতে চাই, তবে একটু পরামর্শ আকারে শুনতে চাই, খুব সংক্ষেপে। থ্যাংক ইউ। আসলে ইনকমপ্লিট ছিল আমার কথাগুলো হায়ার এডুকেশন থেকে যে নিয়ে, আসলে প্রাইমারি সেকেন্ডারি বিষয়ে আর চ্যালেঞ্জের কথা আমরা বলবো, যে হায়ার এডুকেশন তো ফেস করা সম্ভব, আর সেকেন্ডারি এবং প্রাইমারি যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, বিশেষ করে আপনারা স্বাস্থ্যবিধি সম্পর্কে বলছেন এবং শুনছেন যে এখানে টিকার কর্মকর্তা কর্মচারী প্রায় শতভাগই কাছাকাছি, এবং আমাদের ইউল্যাব স্কুলেরও আমরা যতটা জানি যে কর্মকর্তা কর্মচারীরা সবাই টিকা নিয়েছে। হাবিবার, এখন আমি আপনাদের যেটা বলবো যে আসলে চ্যালেঞ্জটা কোন জায়গায় শিক্ষার ক্ষেত্রে, প্রথমত একটা কথা হলো আমাদের শুরু থেকে যেভাবে আমরা চলে আসছিলাম, খোলার চেষ্টা করেছিলাম, স্কুল খুলতে পারিনি। একটু পয়েন্ট আকারে বললে ভালো হয় আমাদের জন্য। অধ্যাপক আব্দুল হালিম, একটু পয়েন্ট আকারে বলবেন। জি জি, তাহলে পয়েন্ট আকারে যদি বলি যে প্রথম কথা হলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না, নাম্বার ওয়ান। জি, এবং সেই শিক্ষা কার্যক্রম চালাতে হবে, এই জন্য কিছু সাজেশন আমার রয়েছে, সেই সাজেশনটা বলি। এখন যে চ্যালেঞ্জগুলো ফেস করার জন্য আমাদের বলতে হবে যে প্রত্যেকটা ক্লাস, যেমন প্রাইমারির 5টা ক্লাস আছে, সেকেন্ডারি 5টা ক্লাস, অল্টারনেটিভ ডেতে তাদের ক্লাসে নিয়ে আসা যেতে পারে, প্রতিদিন 3 দিনে 2 দিন পর পর 2টা শ্রেণী আসবে, পরে আর 2টা শ্রেণী আসবে, এইভাবে স্বাস্থ্যবিধি মেনে ওটা রাখা সম্ভব হবে। আর সেই চ্যালেঞ্জগুলো আরেকটা চ্যালেঞ্জ হলো যে সারা বছর আমরা 1.5 বছর আমরা ক্লাসে নিয়ে আসতে পারি নাই, হয়তো চেষ্টা করেছি পড়ালেখার কাজ, সংক্ষেপে যদি বলি, তাহলে সেই কাজটা পুষিয়ে নেওয়ার জন্য এই শিক্ষার্থীকে আপনার এই পড়ালেখার মধ্যে যেটা নিয়ে আসতে হবে সেটা হলো তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল, সিনথেসিস এন্ড অ্যানালাইসিস লেভেল। একেবারে শেষ লাইনটি, অধ্যাপক আব্দুল হালিম, একেবারে শেষ লাইনটি শুনতে চাই আপনার কাছ থেকে, শেষ লাইনটি। এই এইটার উপর জোর দিতে হবে, প্লাস আপনাকে যে কাজটা করতে হবে যে তাদেরকে নিয়মিত এই যে ফরমেটিভ অ্যাসেসমেন্টটা খুব দ্রুত চালিয়ে যেতে হবে। জি হ্যাঁ, চলে যেতে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আব্দুল, ডক্টর আব্দুল হালিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেবেকা সুলতানা, আপনার কাছ থেকেও শেষ মন্তব্য শুনবো, তবে শিক্ষার্থী, অভিভাবক এবং আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই শুনতে চাই আপনার কাছ থেকে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, খুব সংক্ষেপে? আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই যে প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে এবং যে কোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করা, মানসিকভাবে প্রস্তুত করা, এটি কিন্তু তাদেরকে আমরা ক্লাসরুমে এনে বা একেবারে ঘরের মধ্যে রেখে বা যে কোনো একটা জায়গায় রেখে করতে পারি না, তাদেরকে আমরা প্রতিষ্ঠানে এনে স্বাস্থ্যবিধি মেনে অর্থাৎ এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রস্তুত করতে চাই, এটিই তাদের শিক্ষা। বর্তমান শিক্ষার ক্ষেত্রে আমার মনে করি অন্য কোনো সাবজেক্টের চেয়ে এটি এখন বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে, তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার গ্যারান্টি আমরা দিতে চাই। এবং এখানে আমি একটু একটু রেবেকা সুলতানা একেবারে এক লাইনে শুনতে চাইবো যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষক বা কর্মকর্তা কর্মচারী এখনো টিকা নেয়নি বিভিন্ন কারণে, শিক্ষা প্রতিষ্ঠান 12 তারিখ থেকে খুলছে, তাদের কি আসলে শিক্ষা প্ররতিষ্ঠানে তারা আসবে কি আসবে না? আমার এখানে সকল শিক্ষক নিয়েছেন, একজন কর্মচারী শুধু বাকি আছে, তার রেজিস্ট্রেশন হয়ে আছে, তাকে আমরা বলেছি এবং সে মাস্ক পরে থাকে, স্যানিটাইজ করে থাকে, ছাত্রীদের থেকে দূরে থাকবে, এরকমটাই আমরা তাদেরকে পরামর্শ দেব যাতে করে আমার শিক্ষার্থীরা নিরাপদ থাকে। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেবেকা সুলতানা, ডাক্তার মুস্তাক হোসেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম এবং অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই আমি রাখি। অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাত 11:20 সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.